আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। ওয়েলকাম ব্যাক টু শিওনা শিমুল ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের জন্য আমি নিয়ে এলাম ঈদের দিনের ব্লগ। আজকের দিনটায় যে অনেক কিছু করব এমন না, তারপরেও আজকে যা যা করব আমি চেষ্টা করব তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে। ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমার এই ভিডিওতে একটা লাইকও দিও। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ভিডিওটা শুরু করি। দিনটা আমি শুরু করেছিলাম ঈদের আগের দিন থেকে রান্না বান্না দিয়ে। আমি ভেবে রাখলাম যে রান্না বান্নাটা ঈদের আগে করে রাখাটাই বেটার হবে, মানে আগের দিন। সো সেই জন্য আমি বেশ খানিকটা পেঁয়াজ একদম কেটে কুচি কুচি করে রেখে দিচ্ছি। সো এখানে গরু মাংসগুলো এখন আমি ক্লিন করে নিব ভালোভাবে। তো আমি এখানে এখন সবকিছু অ্যাড করে দিব, যেমন এখানে আমি পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। এখানে দুটো পেঁয়াজ আছে, বড় বড় পেঁয়াজ। এখন আমি মশলাগুলো অ্যাড করে দিব, ইউজুয়াল মশলা যা যা সব সময় অ্যাড করি। ইউনো এখন সবগুলোকে ভালোভাবে আমি একদম মাখিয়ে নিব। ও, লবণ দিতে ভুলে গিয়েছি, এই কাজ সব সময় করি আমি। তারপর গরু মাংসটাকে চড়িয়ে দিব আমি এবং কষাবো। কষানোর পরে যখন দেখবো একটু পানি পানি উঠেছে, তখন আমি হচ্ছে আলাদাভাবে পানি অ্যাড করে একদম 2 ঘন্টা আমি স্লো কুক করব। মাংসটা যখন 80% হয়ে যাবে তখন আমি এর মধ্যে ভাজনা অ্যাড করব। এই যে ভাজনা আমি বানাচ্ছি, বেসিক্যালি পেঁয়াজ, বেরেস্তা আর এলাচ, এই দুটোকে মিক্স করে একটু পানি দিয়ে আমি বেটে নিচ্ছি ভালোভাবে। তারপর এটাকে আমি মাংসের মধ্যে অ্যাড করে দিব। এরপর আমি 200 গ্রাম চানা সেদ্ধ করে নিয়েছি। 80% সেদ্ধ করার পরে আমি গরুর কিমা অ্যাড করছি, সাথে দারচিনি, এলাচ, আদা বাটা, রসুন বাটা আমি অ্যাড করে দিচ্ছি। আমি আসলে শামি কাবাব বানাবো এখানে। তারপর পানি দিয়ে আবার আমি ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়াও সাথে অ্যাড করে নিয়েছি, লবণও কিন্তু দিয়েছি, ঠিক আছে। তারপর একদম পানি শুকিয়ে ফেলবো আমি এবং ততক্ষণে আমার সব কিছু সেদ্ধও হয়ে যাবে। তারপরে যেটা করব, এটাকে আমি একটু ঠান্ডা করে নিব, লাইক 5 মিনিটের মতো। তারপরে আমি এটাকে ফ্রুট প্রসেসরের মধ্যে দিব। ফ্রুট প্রসেসরের মধ্যে যখন দিব তখন সাথে আমি একটা ডিমও অ্যাড করে দিব। খুব সুন্দর মিহিভাবে আমি এটাকে ব্লেন্ড করে নিব। এরপর একটা আলাদা পাত্রে এটাকে নিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ আর মরিচকে একদম মিহি কুচি করে নিয়েছি, ওটাকে অ্যাড করব। অল্প একটু টেস্টিং সল্ট দিব আর অল্প একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। আর এই যে এখানে আমার কোরমা রান্না হচ্ছে, আমার অনেক পছন্দের এই আইটেমটা কোরমা। আমার আম্মু রান্না করতো প্রত্যেক রোজার ঈদে, প্রায় করতো, বাট রোজার ঈদের মধ্যে দুপুরবেলা পোলাও কোরমা আম্মুর হাতের আমার ছিল সব থেকে পছন্দের খাবার। আর এই যে এখানে আমি রোস্টের জন্য গ্রেভি তৈরি করছি, সাথে আলু বোখারা, কাঁচামরিচ এগুলো অ্যাড করে দিলাম। আগে থেকে ভেজে রাখা যে মুরগির রোস্টের পিসগুলো ছিল সেটাও দিয়ে দিয়ে আমি এটাকে এখন সুন্দরভাবে রান্না করব। সো চিকেন রোস্টও আমার হয়ে গেল, আর বাকি যে টুকিটাকি রান্না, মানে সেমাই বা পোলাও, এগুলো আমি ঈদের দিন সকালে করে ফেলবো। তো আমি এখন রান্না করব সেমাই। আমাকে সেমাই দিয়েছে ইতি, ইতির পক্ষ থেকে সেমাইটা আমি গিফট হিসেবে পেয়েছি। তো নিরালা লাচ্ছা সেমাই আমার অনেক অনেক পছন্দের। এক সময় নিরালা লাচ্ছা সেমাই আমরা আমাদের বিজনেস পেজেও সেল করতাম, বাট এই বছর আর আমি পাঠাইনি। তার একটাই কারণ যে ওয়েট চার্জ বেড়ে যাওয়াতে একটা সেমাইয়ের দাম 3-4 গুণ বেড়ে যায়, সো এই জন্য পাঠাইনি। সো আমি একটাই রান্না করব সেমাই, আমি খুব বেশি করব না রান্না। আমি একটু ডিফারেন্ট ভাবে সেমাইটা রান্না করবো। আগে দেখবো যে আমার বাদাম টাদাম আছে কিনা, আমার খুঁজে বের করতে হবে। অ্যাকচুয়ালি কিছু বাদাম লাগবে এটার সাথে, বাদাম আছে কিনা আগে সেটা খুঁজে দেখি। আমি আসলে কাঠবাদাম আর পেস্তা নিতে চেয়েছিলাম, বাট কাঠবাদাম নেই, সো আমি নিয়েছি ওয়ালনাট আর হচ্ছে এখানে পেস্তা বাদাম, পিস্তাচিও আর ওয়ালনাট এগুলো আছে, ঠিক আছে। আমি এটাকে ঘি দিয়ে আগে একটু ভেজে নেব। 2 টেবিল চামচের মতো ঘি নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে বাদামগুলো। খুবই সুন্দর একটা স্মেল আসা শুরু হয়েছে। এখন অ্যাড করে দিব সেমাই, তারপর অ্যাড করে দিব 1/2 কাপের মতো পাউডার মিল্ক আর পরিমাণ মতো চিনি। তারপর এটাকে আমি খুব ভালোভাবে সব নেড়ে নিব, ঠিক আছে, যাতে তলায় না ধরে। এখানে আমি 1 লিটার দুধকে জাল দিচ্ছি, ঠিক আছে, এটা বলক আসা পর্যন্ত আমি ওয়েট করবো, এর বেশিক্ষণ না। চিনি যা অ্যাড করা লাগে আমি এখানেই অ্যাড করে দিয়েছি, তো আলাদাভাবে আমি আর চিনি অ্যাড করব না। আর এই যে মানে এই যে ভাজা হচ্ছে না, ধীরে ধীরে চিনি গলে যাবে, একটা সময় চিনিটা গলে যাবে।
সো এখন আমি এখানে সেমাইটা ঢেলে দিচ্ছি এবং এরপর আমি এর মধ্যে দুধ ঢেলে দিব এখন আমি দুধটা ঢেলে দিচ্ছি এখানে আস্তে আস্তে আমি একটু ফুড কালারও অ্যাড করেছি অ্যাজ ইউ গাইস ক্যান সি ছোটবেলা লাচ্চা সেমাইয়ের কথা মনে পড়ে একটু কালার মিক্স থাকতো এটা সোক হয়ে যাবে সো আমি বেশি করে দুধ দিচ্ছি মনে বেশি মনে হলেও এটা সোক হয়ে যাবে খুব সুন্দরভাবে মিল্কটা সোক হওয়ার পরে সেমাইটা দেখতে এরকম লাগে অনেক মজা আমার খুবই পছন্দ এই সেমাইটা সো আমি এখানে ডিম ফেটিয়ে নিয়েছি একটা আর হচ্ছে এখানে আছে ব্রেড ক্রাম্প আর এখানে আমি একটা প্লেট নিয়েছি এখানে আমি শামি কাবাব গুলো রাখবো এরকম স্কুপ করে করে নিব তাহলে মোটামুটি একটা সুন্দর ইনো সাইজে আসবে তাহলে এরকম স্কুপ করে করে নেব লাইক দিস সহজ হবে আর কি এটাকে গোল করা ইনো সো আমি আসলে পোলাওটা তুলে দিয়ে আসলাম পোলাও হয়ে যাবে কাবাব বানালাম আমি তারপরে হচ্ছে সেমাই তো করেই ফেলেছি সেমাই একটু একটু খাওয়া শুরু করেছি সরি ওয়েট করতে পারিনি বাট ছোট একটা ক্লিপ দেখাবো আর আমি একটা নর্মাল একটা জামা পরেছি ঈদের জামা টাইপের না এটা জাস্ট লাইক সকালবেলা পরার জন্য কারণ খাবার যখন গরম দিব তখন যাতে স্মেলটা না আসে এই জন্য নর্মাল একটা লাইক কুর্তির মতো পরেছি কুর্তি না একটা লাইক আনারকলি টাইপের টু বি অনেস্ট উইথ ইউ এতটা ভালো লাগেনি বাট পরে অনেক আরাম লাগছে ঈদের জামা এখনো পরিনি অলরেডি কয়টা বাজে দুইটা বাজে এর মধ্যে যেটা করেছি সকালবেলা ঘুম থেকে উঠে চাঁদ রাতের ভিডিওটা আপলোড দিয়েছি কারণ আমি জানি এটা সবাই চাবে কারণ আমি চিন্তা করলাম যে ইউনো রান্না বান্না দরকার হলে এক দেড় ঘন্টা পরে করি বাট চাঁদ রাতের ভিডিওটা দিলে ইউনো তোমরা অ্যাটলিস্ট পছন্দ করলে সো ফেসবুক ইউটিউব দুই জায়গায় আপলোড করছি আর মাশাল্লাহ তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি সো এই জন্য ঈদের ব্লগটাও করছি আমি ঈদের ব্লগটা অ্যাকচুয়ালি চাঁদ রাতের মতো আমি বলবো না অনেক হইচই কিছু একটা হবে খুব মানে বাসার মধ্যেই থাকবো আরাম টারাম করবো বাট তোমরা আমার সাথে থাকো তাহলে তোমরা দেখতেই পারবে যে আমি অ্যাকচুয়ালি সারাদিনে কি করছি বাইরের ওয়েদার খুব একটা ভালো না যে কোনো সময় বৃষ্টি হয়ে যাবে সো এখানে আছে আমার শামি কাবাব যেটা আমি বানিয়েছি ফাইনালি সাথে আমি বানিয়েছি কয়েকটা প্যাটিস পেস্ট্রি শীট যেটা থাকে ওটা ফ্রোজেন আমি কিনে এনেছিলাম ওটার মধ্যেই পুরটা ভরে আমি এক্স্যাক্টলি 13 মিনিট 14 মিনিট বেক করেছি আমি দ্যাটস ইট আর এই তো সেমাই তোমরা দেখেইছো সেমাই অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে এখানে সালাদ আছে বাট এটা পরে দুপুরের খাবারের জন্য অলরেডি যদি দুপুরও হয়ে গিয়েছে আর এই যে সাথে আছে গরুর মাংস তারপরে মুরগির রোস্ট আর আমার অনেক 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 পছন্দের চিকেন কোরমা আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করে এসেছি অল্প একটু কোরমা দিয়ে পোলাও খেয়েছি একটু রোস্ট খেয়েছি ভালো লেগেছে গরুর মাংস খাইনি আসলে এখন সো এখন আমি যেটা করবো একটু রেডি হবো বাইরে যদিও ওয়েদার খুব একটা ভালো না বাট ঈদের ড্রেস না পরলে কেমন লাগে বলো ঈদের ড্রেস তো পরাই উচিত রাইট সো আমি ঈদের ড্রেস পরবো এটা চেঞ্জ করে এই ত্যানা চেঞ্জ করে এখন একটা ভালো জামা পরবো আমি উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে আমি যাই না কথা ঠিক মতো শুনতে পাবে কিনা সো এটা হচ্ছে আমার একটা ঈদ ড্রেস অ্যাকচুয়ালি আমার আরেকটা ঈদ ড্রেস আছে আমার আরো দুটো ঈদ ড্রেস আছে একটা বাসাতেই আছে আরেকটা এখনো আমার কাছে এসে পৌঁছায়নি সো আজকে আমি শুধু এটাই পরবো বারবার আর চেঞ্জ করবো না সকালে যেটা পরেছিলাম ওটা তো লাইক ইট ড্রেস না ওটা জাস্ট নর্মাল ডে টাইমে পরার জন্য সো এখন এটা পরেছি খুবই সুন্দর একটা শিফনের মধ্যে লাইক হালকা পেঁয়াজি কালারের অনেকে পিঙ্কও বলবে আই ডোন্ট নো বাট এরকমই একটা আর মেকআপ করেছি লাইক খুব তাড়াতাড়ি মেকআপ হাফ অ্যান আওয়ারের মধ্যে যতটুকু পেরেছি মেকআপ করে ফেলেছি আর ভালো লাগছে আমার জামাটা পরে আরামও লাগছে আর সেই সাথে তো একদম হাই হিল একটা পিঙ্ক একটা হাই হিল পরেছি একদম লাইক প্রপার হাই হিল আসলে বাট এই তো ঈদ ঈদ আমেজ লাগছে আর ছবি টবি তুলবো এখন একটু টিকটক করবো এই তো সো একটু বের হয়েছি অল্প সময়ের জন্য ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না যদিও মনে হচ্ছে যে অনেক সুন্দর ওয়েদার বাইরের আলো সুন্দর বাট এমনটা মোটেও না ঝুপ করে অন্ধকার নেমে যাবে আমি তোমাদের দেখাই ওই দেখো বাইরে কিন্তু আলো অত বেশি নেই ঠিক আছে ভালোই অন্ধকার হয়ে যাচ্ছে আর কি বাই দ্য ওয়ে আমি সিম্পল একটা দুল পরেছি সিম্পলই বলা যায় আমার কাছে মনে হয়েছে এটা আমি কিনেছি হচ্ছে ইস্ট শপিং মলের ভেতরে একদম একটা জুয়েলারি শপ আছে না যেটা আমি এক দুইবার দেখেছি আমার ব্লগে ওখান থেকে কেনা আর কি ভেরি রিজনেবল প্রাইসের এটার সাথে একটা পার্লের নেকলেস সেট ছিল বাট এই জামার সাথে পার্লের নেকলেস যাবে না সো আমি এই কানের দুলটাই পরেছি আর কি খুবই ইজি এই লুকটা আমি যেটা ক্রিয়েট করেছি একদমই কম সময় লেগেছে যা সময় লেগেছে খালি আমার আইব্রাউতে আর হচ্ছে আমার ল্যাশে এটুকুতেই সময় লেগেছে বাকি মেকআপে তেমন একটা সময় লাগেনি আর সো কফি কিনতে এসেছিলাম এখানে একটা সার্ভিসে দাঁড়িয়েছিলাম কফির জন্য সো কস্টা কফি নিয়েছি অনেক দিন পরে দিনের বেলায় কফি খাচ্ছি অ্যান্ড আই এম লাভিং ইট ও আমি তোমাদের আমার হেনাটা দেখাই যেটা কতটা ডার্ক হয়ে গিয়েছে এখন
সো এই যে দেখো আমার হেনা এখানে একটু দাগ আছে, এটা হচ্ছে আমার ফাউন্ডেশন আর আইব্রাউ প্রমেট। আসলে আমি আমার আরেক হাত দেখাই অ্যাকচুয়ালি। এই যে দেখো কত সুন্দর হয়েছে হেনাটা, আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। হেনা আমি দিয়েছি ফারহানা বাপিয়াপুর থেকে, উনি ইউকেতে থাকেন। আমি এখানে আসলে দেইনি, কারণ ইউনো থালাবাটি ধুতে ধুতে এটা সেটা ধুতে ধুতে এইখানকার হেনা উঠেই যায়, সো আমি ওর জন্য করিনি। তো আমি এইভাবেই যে হেনা দিয়েছি, ইউ ক্যান সি ইটস সো প্রিটি। আর নেলস করিয়েছি আমি, এবারের নেলসটা হচ্ছে এটা পাউডার নেলস এটা আর কি, এটাকে বলে, এটা প্রপার অ্যাক্রেলিক না। তোমরা যদি দেখো হালকা কাছে থেকে দেখলে বোঝা যাবে যে এটা দুটো আর কি আছে, কি বলে অম্ব্রে আছে, দেখতে পাচ্ছ তোমরা দুটো কালার, পিঙ্ক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে। এটা হচ্ছে অম্ব্রে করা আর কি, পাউডার দিয়ে অম্ব্রে করা, আর সেই সাথে এখানে হচ্ছে গ্লিটার দেয়া, তারপরে একটু বাটারফ্লাই দেওয়া, ইউনো ফেস্টিভ একটা লুক আনার জন্য। সো সেই চিরচেনা ব্রাইটনে এসেছি, এটা ব্রাইটন পিয়ারের ঠিক একটু দূরে, পিয়ার হচ্ছে ওই যে ওখানে, পিয়ারে বহু গিয়েছি। অনেকদিন পর আমার অনেক পছন্দের জেলাটো শপে গেলাম, স্প্রিঙ্কলস জেলাটো, এটা ব্রাইটনে। আমি অনেক যেতাম একসময় রনির সাথে, তো ভাবলাম ঈদের দিনে এখান থেকে একটা আইসক্রিম না কিনলেই না। ওদের বিভিন্ন ফ্লেভারের তো আইসক্রিম থাকেই ডেফিনেটলি। আমার সবথেকে পছন্দের ফ্লেভার হচ্ছে স্ট্রবেরি, চিজ কেক, ম্যাঙ্গো, কোকোনাট। আমি ঘুরে ফিরে এই তিনটাই খাই, আমার খুবই খুবই ভালো লাগে। সো ব্রাইটনের রাস্তাঘাট প্রায় ফাঁকাই বলা যায়, খুব বেশি গাড়ি নেই। ওই দিকে হচ্ছে ব্রাইটনের ইয়ে কি বলে টাউন সেন্টার। আর এই যে আমি আইসক্রিম নিয়েছি, আমি নিয়েছি আমার ফেভারিট, আমি নিয়েছি আমার ফেভারিট স্ট্রবেরি চিজ কেক। এখন এটা খেতে খেতে বাসার দিকে রওনা দিব আর কি।